এবং ব্রিটেনের যারা শীর্ষস্থানীয় ওলামা এখরাম তাদের মধ্যে এই শীর্ষস্থানীয় উলামা এখরাম এখন আবার আমরা সামনে আইছি প্রথমে আমার লেফটে আসুন আমি করে ফরিষ্মু শাইখুল হাদিস মুফতি আব আব্দুর রহমান হুজুর তাই লগে আসুন তাই লাগি দারুল উলুম দারুল উলুম ফরিস্কোয়ার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আসসালামু আলাইকুম হুজুর وعليكم السلام. بلا الحمد لله الحمد لله جزاك الله خيراً أفنى أي افنا أفنى رئيسك لا دارتك أسطور الحمد لله الحمد لله الحمد لله الله أكبر جزاك الله خيراً أربع ديامرالوغي أرواح سوين أمنا دايني دي أفنى راكوب فريشي تو بيختي

আসলে আমি স্পেশালি আপনারা সময় দেখি আলিমুলা হল আসলে খুব মানে সুন্দর লাগে মায়া লাগে লাগে আমি মনে করি চৌকোর কামাল নাই কিছু সেরারও কামাল আছে কারণ আলা অন্তর যদি আপনার চকুর মাঝে পাওয়ার থাকে আর বাহিরও আলো থাকে তাহলে একটা জিনিস দেখা সম্ভব আর যে সময় শুধুমাত্র চকুর দৃষ্টি আছে বাহিরে অন্ধকার দেখা যাবে না বা বাহিরে আলো আছে চকুতে পাওয়ার নাই তাও দেখা যাবে না এজন্য একজন ওয়াইফের নাম ছিল কমলা অত্যন্ত কালো তার স্বামী অন্ধ তো একদিন সে বলেছিল যে তুমি তো তোমার চক্ষু নেই না তোমার দেখতে আমি এত সুন্দরী আমার নাম কমলা তো অন্ধ ব্যক্তি জবাই বলেছিল আমি খুব ভালোভাবেই জানি তোমার রঙ এবং রূপ যদি আমি অন্ধ কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারতে তুমি যদি সুন্দর হতে আমি অন্দর জন্য তোমাকেও রাখতো না অতএব নাম কমলা হলেও তোমার ভিতরে কি মধুর আছে এটাও আমার জানতে অসুবিধা নাই এজন্য ঈদের অনুষ্ঠান ঈদের আনন্দ তখনই সম্ভব যদি আনন্দ সবার অন্তরে থাকে শুধুমাত্র ওয়াইফের মনে আনন্দ থাকলেই চলবে না স্বামীর মনে আনন্দ থাকতে হবে স্বামী এবং স্ত্রী দুইজনের মনে আনন্দ থাকলে চলবে না আনন্দ হতে হবে আমাদের সন্তানদের ভিতরে আনন্দ হতে হবে আমাদের নেইবারের আনন্দ হতে হবে সারা পৃথিবীর গরিব কি অসহায় মানুষের যেদিন আমরা দেখতে পারবো বাহিরের ভিতরে সজা আনন্দ সেদিন সঠিকভাবে আনন্দটা আমরা উপ করতে পারবো ইনশাআল্লাহ জয়াক আল্লাহরান খুব সুন্দর করে আসলে কথাটা হয়েছে নাই ইউ খান বি এ গুড মুভ ইউ লাইক সামথিং ফর ইউর সেলফ লাইক ফর আদার্স

তার গেছে যদি আমরা ইদর মানে ইত্তাতে বাগাবাগি করতাম ফারি না তা হইলে আমরা পক্ষিত মুমিন হইতাম পারতাম না তাই আওকা আমরা হুজুরের এই কথাটাকে দরিয়া আমরা নিজেদের হারামডা জেটা হান মানে বালাফ মন করি নিজর লাগি ইতামর অন্যজন লাগি ইতাম মন করি আমি হুজুরকে সেট জানতাম সাইমু আজকে আমরা রি প্রোগ্রাম করি লাগি আমাদের ই আমাদের ই যে আমি হুজুরকে সেট সাইমু আফনে কি ভাবে আফনার ইটা উদযাপন করেন যদি আমরা লগে একটু তা শেয়ার করেন প্লিজ আমি একটু আগে যেটি বলেছি যে প্রকৃত আনন্দ তখনই হবে যদি আমি নিজে এবং ফ্যামিলির সকলকে নিয়ে আনন্দের মধ্যে সমান বাগাভাগি করতে পারি আপনি একটু আগে বলেছেন নেইবারের কথা ইয়েস নেইবারকেও আনন্দের ভিতরে আমি নিয়ে আসব এর আগে আমি আমার ঘরের ভিতরে সকলকে আনন্দ দিতে পারছি কি না পারছি না এটা আমি মনে করি আগে বিবেচনায় নিয়ে আসা দরকার আজকাল আমরা কিন্তু বিশেষ করে আমরা ইমাম সাহেব যারা সোসাইটির সঙ্গে আমাদের সম্পর্ক আছে বাহিরে গিয়ে সবার সঙ্গে আমরা খোলামেলা করি মাশাল্লা আল্লাহ তারপরে এদের আমরা ওই যে যেটা তাহনীয়তা রয়েছে তাকাবল্লিন অমিনকার সব বলি খুব হাসি খুশি করি গড়ে যাওয়ার পরে দেখা যায় আমরা চেঞ্জ হয়ে যাই না আমরা সোসাইটির মধ্যে এমন কিছু লোক আছি যে বাহিরে আমরা খুশি দিতে পারি এবং অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ উভয় কাজ করেন সারাদিন কাস্টমার সার্ভিস সকল হাসি কাস্টমারকে দিয়ে গড়ে ফুটা হইয়া চলে আসেন আমরা অনেক সময় ইমাম সাহেব বা দায়িত্বার আছি সকল হাসি খুশি সকলকে দিয়ে গড়ে আমরা ফোটোই আসি না এরকম না গড়ে আসার পরও দেখতে হবে যে আমার গড়ে সকলের মুখে আমি হাসি ফুটে দিতে পারছি কিনা পারছি না এজন্য আমি মনে করি আমার যেটা যে আমি আমার সন্তানদেরকে নিয়ে যদি সকলকে আমি খুশির মুখে দেখতে পারি ঈদের দিন তাহলে বুঝি আমার একটা সার্থক এজন্য নবী করিম সুল ইসলাম অনেক সময় নিজের ওয়াইফদেরকে নিয়েও বিভিন্ন কৌতূহল করেছেন এবং তাদেরকেও খুশির মধ্যে শেয়ার করেছেন তো আমিও আমার ঈদের সময়ও সত্যিকার অর্থে আমি নিজেও খুব সুন্দর ফিটা বানাইতে পারি মেড়া ফিটা আমি অত বানাই মনে হয় আমার আহামদুলিল্লাহ এই ফিটাটা আমি সবসময় আমার গরম আমি নিজে বানাই এমন নাই বরং আমরা গরো ফিটা বানাইলে আমেজ লাগে মনে হয় দশ পনেরো মিনিটে আস্তে বড় একটা বোল ফিটা আমার বানিতামি সেখানে আমিও পারি আমার ছেলেও ফার ছেলের ববেও এগিলিছিল মার্শাল্লাহ ইয়ে দুই দিন হয় আমার মেয়ে হলেও ভারণ ওয়াইফ লাগে না আমরা বানাই দিলেই দুই নম্বর এটা কোনো বাস্তবে আমি যেটা কোনো বেনাউটি কোনো জিনিস নাই আমি গরমের মাঝে সবসময় আমি আমার ট্রাই করি আমার মতো করি যে আমি গরো গেলে সব সময় একটা কামলেও তাহলে আমি ওয়াইফ দেওয়ার আমি চেষ্টা করি এটা খুবই দরকার খুবই দরকার খুবই দরকার ইভেন কোনো সময় তো আমি তরকারি বানাইবার আমি সাজ দিতাম আর কারণ আলি আমি বহুত জিনিসও এটা হেল্প করতাম পারি বা অ্যাটলিস্ট সম্পর্কে খাবানির পরে তাই নাগারেডি করছেন আমি সম্পর্কে অ্যান্ডোগা বাসনগুলো দোয়ারও আমি চেষ্টা করি তো এই দিনের সমান আমি এই সমস্ত জিনিসও আমি চেষ্টা করি যে ই যে যেটা ফিটা বানৌকা বা যেটা ইহরৌকা যতটুকু আমার সাধ্য আছে আমি অবশ্যই চেষ্টা করি বলে আমি একটা পার্ট নেওয়ার জন্য কারণ উনিও একজন লোক উনি যেভাবে খুশি চান উনিও যেভাবে একটা আনন্দ চান আমিও সেভাবে চাই সেই হিসাবে আমরা এখনো যদি বাগা করতে পারি আমার মনে হয় ইটা হবে সবচেয়ে বেশি সফল আমি যদি আমার ওয়াইফের মুখে হাসি দেখি উনি আমার মুখে হাসি দেখেন আমার সন্তান যদি বাবার মুখো হাসি দেখে আর আমি যদি আমার সন্তান মুখে হাসি দেখি আমি মনে করি ঘরে এটাই এটাই সবচেয়ে বড়ো আর একটা জিনিস হল আমার একটা মেয়ে সে কিন্তু ওই ফলাপতিবি সকল ছোটোদেরকে তার মেহেন্দি পড়াইয়া দেয় এর কারণে এখানে একটা ভিড় থাকে প্লাস তাদের সময় একটা চাহিদা থাকে ওই ছোটো ছোটো বাচ্চাদের আছে সবাইকে নিয়ে ঈদ করার জন্য তো মোটামুটি আমার ঘরের মধ্যে এই যে দিন একটা পরিবেশ অত্যন্ত আমেজপূর্ণ একটা পরিবেশ হয় এক তো আমরা আমার সাথে যারা পরিচালিত তারা কিছু আসলো বন্ধু বান্ধব গুলামায় আর ওই স্টুটোরা তাদের তাদের নিয়ে আসে গরমের স্বর্ণের জমজমার থাকে মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা খুবই আছে আমি তো সমস্যা নাই ঈদের সময় ঈদের দিন ওই

যে একজন সাইখুল হাদিস হান আল্লাহ ব্রিটেন একজন সাইফুল হাদিস তাই নিজে আজকে লাইভের আপনার এই প্রোগ্রামের মাঝে টিভির মাঝে হইতে দিদা বিধ বোধ খরচই না তাই নিজে ফিটা বানান হেল্প হরই তারিও আমার মনে হয় হাদিস তো বোধ ফর কথা নবী করিম সাল্লাহ ইসলাম সম্পর্কে একজন সাহাবি জিজ্ঞাসা করেছেন মায়াশা দেহকে যে আল্লাহ নবী গড়ে আসলে কি করতেন ওই প্রশ্নকারীর মাথায় এটা ছিল যে উনি নবী গড়ে আসেন না জানি কত কি ভাবে ডুববেন কীভাবে হবে মায়েশা দেরি না করে বললেন বললেন কান্তম পি আলি ফি মেহনতে আলিহি নবী সবসময় ঘরের মধ্যে সবাইকে হেল্প করতেন ইভেন কোনো সময় নিজের কাপড় ফাড়লে সে নিজে করতেন জুতা ঠিক করতেন বাট নমাজের টাইম হয়ে গেলে কিন্তু তখন আল্লাহ নবী কাউকে চিনতেন না তাড়াতাড়ি নমাজ রেডি হয়ে যেতেন তো এইভাবে টাইম টেবিল মেনটেন করা

প্রত্যেক আলাদা সৌন্দর্য থাকে তো আমরা আর এই মিষ্টি খদু আর গুস্ত না হইলে আমরা গর ঈদ হয় না আর এরপরে সই পিঠা মেড়া আর একটা আছে তো বড় আরই একটা চাউল দিয়ে বানাই যে একটা নর্মাল পিঠা এটা আর এর সাথে মিষ্টি খদু আর গুস্ত এটা যদি না হয় তো এটা খুব ভালো ফাইন

এটা হইল কি তারা সব বই নাই তোর আল্লাহ তাহলে আমার ষাটজন মেয়াদি তো ছোট ছোট তারা আলহামদুলিল্লাহ তো তারা ইদর আগে লুকাইয়া কিছু পয়সা আমার কাছ থেকে নিয়া গিফটর বক্স বানাইন তারা ছোট ছোটো প্যাকেট অকল বানান গিফটর তো এটা জানই না একজনে আরেকজনের লাগি তারা খরণ এটা হেন খরণ এনের লাগি এন খরণ হেনের লাগে এইভাবে মানে তারা ইদর দিন এটা সারপ্রাইজ ফ্যামিলির ভিতরে তো সব বই নাইনতে বই নাইন তোরে দেন তো এখন আমি রেডি করছি তোমার লাগি সারপ্রাইজ দিব আমি ধরদিন এখন তারা তো আমার লাগে কিতা যে রেডি করছে আনা দেখাইয়া না দেখাইয়া লুকাইয়া একবার দেখি লিছিল একজনে তো খান্তে 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 অবস্থা খারাপ তো আবার নয়া জিনিস কিনে আনিয়া দেওয়া লাগে ক্যান্সেল হয়ে গেছে এটা আর মজা রইছে না মজা রইছে না তো এরপরে তারা এটার প্যাকেট খুব সুন্দর করে বানাইয়া গোড় সাজাইবে তারা একদিকে ঈদ মুবারক আরবীতে লিখন ইংলিশে লেখন এরপরে বেলুন টেরুন কিছু লাগাইন এরপরে তারা আর মানে পুরো এক সপ্তাহ তার তারা অ্যারেঞ্জমেন্টও আয়োজনও আর এর তারা বেশি সারপ্রাইজ দেন ইঁদোর দিন ফ্যামিলির মিত্র সব মেয়ে হলো এরপরে কাজিন ব্রাদার কাজিন সিস্টার তারার লাগে আলাদা হাদিয়া আর নইলেও এক পাউন্ডর একটা পকেটও মানে একটা কোনো বক্সোর মাঝে এক পাউন্ড রাখিয়া এখন প্রচুর হাদিয়া আবার তারাও ফাইন আর তারাও দেন। আর এটা থাকে কিছু লুকাইল আর কিছু সারপ্রাইজ এটা সিক্রেট থাকে

আর এই কারণ মাসাল্লাহ কিছু নাচিদ করা হয় বাচ্চা যদি তারা পার্টিউট করা হয় সব মিলিয়ে খুব ফান করা ফ্যামিলি করে খুব মানে প্রায় সব মিলিয়া ইন নাচিত থাকে কম্পিটিশন থাকে আর সমান হাত থাকে এবং এখানে ঈদ দেওয়ার এবং সারপ্রাইজ করা থাকে মাসাল্লাহ পুরো একটা দিন আর ওনারও ফিটাল আমরা ফিটাল ইয়ে দেয় গিয়ে তিল ইতালুয়ে দেয় আর হাত ডি দিয়ে শিরা বানাই যাও আর আমরা এখানে আর বিভিন্ন ইগুড়ে কিতা হয় একটা হাতডির শিরারে আর কিতা একটা হয় এনিওয়ে তো মশাল্লাহ লাঞ্চের সময় খাওয়া হল সারাদিন কেন ফান হল তারা প্রাইজ দেওয়া ইলো কিন্তু কম্পিটিশন হতে এরপরে আবার নমাজ টাইমে নমাজ ফোড়ো হইলো জামা ফোড়া হইল আর তারা খুশ করলাম আমরা বড় হলে গানাম মহিলা হল এখন আলগা সেলিশন এরপরে এন্ড আবার রাত্রে খাইয়া এরপরে ঘরে খেলা পুরা পুরো একটা ঈদের আমি জয় একবার তো আমরা এক মসজিদের বিশাল বড় হল ফ্যামিলির কয়েক ফ্যামিলি মিলিয়া আমরা একটা ঈদ পার্টি আমরা রাখছি খালি ফ্যামিলি ঈদ পার্টি তো ফোর্ডস্কোয়ার মসজিদের সেমিনার হলো

স্পেশাল কোন যদি একটু গিফটার করতাম এটাও সিক্রেট অনেক সময় তা আলহামদুলিল্লাহ কোনো কোনো সময় আর ব্যস্ততার কারণে এটা মিস হয় আর নইলে মাঝে মধ্যে আমরা এটারও অনুশীলন করি আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে আমরা রাখি আর এটা তো আমরা বাচ্চা ইনতে মাসাল্লাহ করিয়া দিলাইন অনেক সময় আপনার জিনিস আর আমি নিজেও এটা করি আর

মনে হইলে আপনার খুব আনন্দ লাগে আর এবং আপনি মিস করে তো ঈদগাহ জওয়ারেও খুব স্মরণ করি একলগে যে খোয়া গ্রামের মানুষে গিয়ে আমরা একসাথে ঈদের নামাজ পড়িতাম এক ঈদগার মধ্যে আর ঈদগাতে থেকে আওয়ার পরে গ্রামের প্রত্যেকে প্রত্যেকের বাড়িত আমরা আমরা বাড়িতে কিছু আইলা পরে দ্বিতীয় রাউন্ড আরম্ভ হইলো প্রত্যেকের বাড়ি দ্বারা প্রত্যেকের বাড়িতে আমরা গ্রাম এখন আমরা যাইতাম আর প্রত্যেকের বাড়িতে ডিফরেন্ট ডিফারেন্ট জিনিস বানানি হইতো এটা আমি খুব বেশি মিস করি আর ঈদের আলহামদুলিল্লাহ আমরা তিন চার দিন পর্যন্ত খালি ফ্যামিলির বিভিন্ন গরো যাওয়া আওয়াজ একটা এটার কারণে তত বেশি আর মিস করি না আলহামদুলিল্লাহ বালা খালাস হইন তার গরো যাওয়া লাগে আর আমরা ফ্যামিলির মার্শাল্লাহ বাড়ি যাওয়া লাগে শাশুড়ির কাছে যাওয়া লাগে আমরা শাশুড়ি তা এখন তা না করে সময় একটা মিসিং থাকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অন্তত আমার সম্বন্ধিক হল বা ব্রাদারিন ল যারা সকল একত্রিত হইন

এবং ইসলামিক সঙ্গীত হল খুব মানে শুনতে খুব ভালো লাগে আজকে এই আমাদের ঈদ আনন্দ আমাদের ঈদ অনুষ্ঠানও আপনাকে আমরা মুস্তি সাহরকে রিকোয়েস্ট করতে না একটা নাফতি সাহর আমার মনে হয় আজকের প্রোগ্রামের ঈদর মজা একটা বেমান আনব যদি আমরা এটা শুনি না মধ্যে তারা যা তারি বেকারই যায়

শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট পিয়র মোজা সময়। এখন বড় হওয়ার পরে নানান দায় দায়িত্ব থাকে নিজের ফ্যামিলির একটা টেনশন থাকে ছেলেমেয়ের তার একটা খাবার কিনে তোর একটা আলাদা একটা চাপ থাকে চাপমুক্ত ঈদ এটা কিন্তু ছিলবেলার আছে এটা আমি মিস করি নাম্বার টু আমরা যে শীতের দিন গোসল করার লাগে যে অপেক্ষা করে যে আমরা গোসল করার যত আলি উঠে গোসল করা এগু আমি মিস করি তিন নম্বরের লাগে আমার হোসেছিল শেখ আব্দুল মজিদ দাফুর রহমতুল্লাহি তাইন আমরা ঈদর ভরে আইতা এবং ঈদর ভরে আমার ঘরোয়া আইতা আর ওলামাইকরাম লইয়া ইটাও মিসহরি পাশাপাশি তাইন হামেশা তাইন আইয়েও আমার আঁতর লাগাই দিতা এখন পর্যন্ত আমি এটা মিশরি আমার হুদুরাইয়া লাগাই দিবা চার নম্বরই লগি ঈদত যাওয়া যাওয়ার সময় যে আমার লয়া যাওয়া বা সার্টি লইয়া যাওয়া ঈদর ড্রেস পিনা আর তখন হুতাকতে আমার আব্বা একটা কেপ আনছিল আমার লাইফে মনে হয় খালা সময় ফিন আমি আর ফিনছি না বা এই ক্যাপটা খুব সুন্দর আছে গান্ধীকে বললেন সুন্দর আমি আব্বাখানি ভিনতেই ছিলাম তো সুন্দরও লাগতো ফিনতাম আর ফটে আমি কোনো রঙিনকপি পিঞ্চি না অবশ্য এগু আমি এখন এখনও বিশ্ববিশো মাসাল্লাহ আর ওই লোকিয়া সবথেকে বড়ো জিনিস আত্মীয়সজনের যে একটা আমেজ আওয়া দাওয়া মেলা ঈদ ঈদের সময় সাথে কিছু পার্ক শুরু হয়েছে বর্তমানে আর ও যে আমি একটা হইলাম ফ্যামিলি পিছু যদি আমরা এখনও হলো এখনো জমিয়াম এটা কিন্তু গুট এজা তো বাক্যানটা কিন্তু ঈদ এটা মজা হয় আর নাই আমরা বাক্যান রং দিয়া দেবী মেলা দেবী অন্য হন্ন লিমদিন মদিনাহের হরিয়া হামাইয়া গুতুদি হরিয়া এক্সিনরিয়া বুঝতে না রিয়ল ঈদ কোনটা শেখ আপনার মেলাটা হয়েছে দেখা যায় এখন খুব বর্তমানে আরম্ভ হয়েছে ঈদর নাম দিয়া বিভিন্ন নাচ গান কিংবা মেলার আয়োজন করিয়া আমরা এই এই একটা মেসেজ দেওয়ার ইটা ঈদ মেলা হইয়া আপনি কই পার একটা ক্ষামতের বড় একটা আলামত ক্ষামতর বড় একটা আলামত বখারি শরীফ নবী সামর একটা হাদিস উল্লেখ রয়েছে ক্ষামতর আগে মানুষের মদ খাইব ইসলামিক নাম দিয়া ইসলামিক ওয়াইন গান গাইব হইব ইসলামিক মিউজিক জিনারেও হালাল করব মদেরও হালাল করব ডিফরে নাম দিয়া ঠিক তেমনি তেমনিভাবে নবী করিমসাম যে সময় মদিনাত গিয়ে ফেলেও সমান তারা মেলা করত আল্লাহর নবী কছেন যে আমরা এই মেলা নাই খেলা নাই আমরা এমন কাম কর্ম খুশি কর্ম বাটার লিমিটর ভিতরে আমার নবী খুশি করছেন আমরা খুশি কর্ম আজকালকে ইদর নামে মেলার নামে ঈদের দিন যে সমস্ত অপসংস্কৃতি এনিয়া এই সমস্ত দোকানি হওয়ার আল্লাহ আমার এই বা ও বা আনতে যে মেনত থরিয়া তাই তেন যে ফসা হর থরিয়া যে খুশি যদি এনে খুশি দিতা তো তেনে তাই আদর ফাইল আখারা তো আদর ফাইলেনে যারা এটার আয়োজক যারাই কানো সরি সব ভিতরে দায়িত্ব থাকবা। আমরা এই সোসাইটির মধ্যে এই সময় জিনিস যারা হায়ার হারিয়া ইদানিং আনরা অনমেলা হনমেলার নামে যেটা বর্তমানে কিছু ব্যাংকরা আমি আবারও দখ হি ও আল্লাহ তুই আমার দখ করো আল্লাহ তুমি কবুল করো এবং তার দান ফমাও সৈ সমুদান ফরমাও এটা ডেঞ্জার মারাত্মক ধরনের ক্ষতি ইদার নামে এই সময় জিনিস করি এটা হো বহার শিবরাজ হিসাবে তাই আগে মদ তারপরে জিনা তারপরে গান ডিফারেন্ট নাম দিয়ে হালাল খরাইব তারও একটা

ইয়াং জেনারেশন যখন যায় তখন তারা মেঘ দেখে আমার নবী তো খোল্লা হাবসা হলে মসজিদের মজবীর সামনে তারা আর্চারি করল থির মারামারি হলে তারা প্রেকটিস করলো এটা খেলা আছিল আছে মার্শাল দেখাইছেন নবী রসমিয়া তো এই সমস্ত বিনোদন যে একটার মাঝে আছে খুশি আছে একটা শিক্ষণীয় আছে দুর্গার ফায়দা আছে অন্ততকে গুণ হইত না এটা হিসাবে তার আরও এনকারেজ করে আপনি কতদিন আমার নবীর্ণ দ্বাইতিহাস রাস্তায় গেছেন ঐতিহাসিক রাস্তায় আইসেন প্রত্যেক রাস্তার মাঝে সালাম করি হলে খুশি মাঝে

सरकार बुलाएंगे घबराओ न दीवानो सरकार

मीन फिर वापसि न आंगे मिल जबीरे تو तो की मिल जाएंगी ताबीरे एक रोज तो ख्वाबों की हम जाके मदीना फिर वापस नहीं आए

এবং এটা এতো এক্সপার্ট আমার কাছে এখনও লাগে আব্বা দেন তাইন কেউ তাই তাইন সাপোর্টের সেম ঠিয়ার কেউ এত দা দর এই জিনিসটা কিন্তু আমি এখনও আমি সরি আমার লাইফে মাত্র আমি দুইটা গরু যুবক ঘর এটা ধরে কিন্তু আব্বা কত গুরু যুবক আল্লাহ হারলাম আমি ভাল্লাম না তো অনেক সময় আছে মা বাবার অনেক জিনিস আল্লাহ ধরিয়ে আসতাম পারি না আল্লাহ আমরা প্রত্যেকের আমরা আবাহা দাদর ভালো সি যেগুলো ধরে রাখার তবিকাত ঈদের দিন খুশির নামে আমরা অশ্লীলতা বেয়াপনা নয় আল্লাহরে খুশ করতাম পারতাম আল্লাহ ঈদ দিচ্ছেন আল্লাহরে খুশার লাগে আমরা আল্লাহ খুশ করার তাকিয়া যতখানা কর্ম আর যেটা আল্লাহ বেদার খুশিয়া কথাটা বলেছেন যে আমাদের ঈদের আনন্দটা ওই লগিয়া আল্লাহ ইয়াদ করার মধ্যে এর লাগে ঈদর খুশির আরম্ভ হয়েছে ঈদের নামাজের মাধ্যমে তো এটা দিয়ে বোঝার দরকার যে আনন্দর সাথে আসল আনন্দ প্রকৃত আনন্দ অনাবিল আধ্যাত্মিক প্রশান্তি নামাজের মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যে আল্লাহর ইয়াদ এবং স্মরণ করার মধ্যে তা আরম্ভটাই আমরা নামাজের মাধ্যমে হইস আপনার মাধ্যমে নয় আর স্পিড লিমিটে আপনারা কন্ট্রোলে রাখবা কোনো ইসলাম বদনাম যাতে না হয় মুসলমান সব যাতে বদনাম না আর

আপনারা সময়টা দিয়ে আমরা এই আমাদের ঈদ আনন্দ এই প্রোগ্রামটারে আপনারা আসলে মানে আরও বেশি মানে খুশি করে নিছেন সো জেঝা খাল্লা খাই আসনারে বা নোল আজকে আপনারা আমরা বিদায় নিম কি বিদায় নেওয়ার আগে আপনারা গতকালকে আপনারা প্রোগ্রাম দেখছেন আজকেও দেখছেন আমরা ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলিম মুদিস মুফতি শাহ ওখল আপনারা এই প্রোগ্রাম অংশগ্রহণ করছেন আমাদের এই ঈদ অনুষ্ঠানও সো প্লিজ আপনারা যে মেসে জোর যে মেসেজটা দিচ্ছেন এই মেসেজটা আশা করি আপনারা পালন করবো আমরা পালন করবো নামাজ দিয়ে আমাদের ঈদ শুরু হয়েছে যাতে এই নামাজ যাতে আমরা কন্টিনিউ করি ঈদের আনন্দ লাগে যাতে আমরা জুহর আসর মাগরিব এসাটা আমরা মিস করি না প্লিজ এই মেসেজটা আমার সবর গেছে থাকবো যে সব থাকবা দোয়া দোয়া করি আল্লাহ গেছে আমাদের এই আজকে যে ঈদর আনন্দটা আমরা করাম এই আনন্দটা তাতে আমাদের সারা জীবন আমাদের গেছে তাকে আমাদের আত্মীয় স্বজন সব রে আমরা ঈদটা করতাম যদি আমাদের ক্ষতার কারণে আমাদের ব্যবহারের কারণে আচার আসরের কারণে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপসেট হয়ে তখন আউকা আমরা ঈদের দিন আমরা তারা গেছে মাফ চাইলাই আর তাকেও যদি আমরা কষ্ট দিন মাফ না চাই তাহলে আমরা তারা মাফ করে দিই ইনশাআল্লাহ اللهم ان امر جزاك الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت. انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته